নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো বিভিন্ন ধরনের চাকরি সন্ধ্যা খবরাখবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে কিন্তু দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালার সাবস্ক্রাইব লেখা বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বটনটিতে ক্লিক করে নেবেন তো তাহলে কিন্তু বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তো এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ মতো কিন্তু আমি আমিও আজকে কিন্তু আরেকটি খবর খবরাখবর নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে কিন্তু এই খবর নিয়ে খবরটি নিয়ে কিন্তু আলোচনা করবো মোট কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে বিভিন্ন পদে কিন্তু নিয়ক্তি হবে বিভিন্ন যোগ্যতা অষ্টম শ্রেণীপাস মাধ্যমিক শ্রেণীপাস উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতায় কিন্তু নিয়োগটি হবে তো দেখুন উপরে পিডিএফটির উপরে কিন্তু বলে দেওয়া হয়েছে যে নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি তো আপনাদের কিন্তু নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে কিন্তু আপনাদের নিয়োগটি হবে তো তার নিচে লিখে দেওয়া রয়েছে নিউ ব্যারাকপুর কলকাতা পিন নাম্বার দেওয়া রয়েছে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে তো তারপরে এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে তো এখন কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেব কতগুলি পোস্ট রয়েছে তারপর আপনাদের বেতন কত হবে কোয়ালিফিকেশান কত এজ লিমিট কত তো এগুলি সব বিষয়ে কিন্তু আমরা এখন বিস্তারিতভাবে জেনে নেব তো দেখুন উপরেই কিন্তু একটি লাইন বলে ধরেছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য প্রেসক্রাইব ফরম্যাট ডিটেলড ইন দ্য মিউনিসিপালিটি ওয়েবসাইট তো দেখুন এটি কিন্তু নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এন বি অন অনলাইন ডট ওআরজি তো এটি কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশানটি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে ডাউনলোড করা হয়েছে তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বরে কিন্তু বলা হয়েছে যে মেডিকেল অফিসার ফর ডক্টর বি সি রয় জেনারেল হসপিটাল অ্যান্ড ম্যাটারনিটি হোম তো এখানে কিন্তু একটি পদ রয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন পেমেন্ট ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো প্লাস গ্রেড পে রয়েছে পাঁচ হাজার চারশো টাকা এখানে দেখুন আপনার কোয়ালিফিকেশন বলেছে এমবি বিএস পাস হতে হবে হাউস স্টাফ ইন জি অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট হতো আপনাকে এখানে পাঁচ বছর কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে তো দেখুন এখানে একটি সুনুপদ রয়েছে এজ লিমিট কিন্তু আপনারা দেখে নিতে পারছেন এখানে লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট এজ টোয়েন্টি ফোর ইয়ার্স অ্যান্ড ফর্টি ইয়ার্স অর্থাৎ চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে তো দেখুন এখানে এক এক দু হাজার সতেরো হিসাবে কিন্তু এই এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে তো তারপর দেখুন অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার পদে একটি শূন্য পদ রয়েছে তো দেখুন এখানে পেমেন্ট কিন্তু পাঁচ হাজার চারশো থেকে যে পঁচিশ হাজার দুশো টাকা আপনাদের বেতন প্লাস গ্রেড পে রয়েছে দু হাজার চারশো টাকা এখানে দেখুন কী বলেছে কী কী বলে দেওয়া হয়েছে আপনাকে কিন্তু এখানে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া দেখুন এখানে বলে দেওয়া এই ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ওয়ার্কিং উইথ कम्पिटार्स उल गेट प्रिफारेंस तो अपना की क्यों अकाउंटिटी और কম্পিউটারের কাজে দক্ষতা থাকলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানেও একটি পদ রয়েছে এখানে দেখুন আপার লোয়ার অ্যান্ড আপার এস লিমিট আটশো থেকে চল্লিশ বছর এখানে আপনাকে হতে হবে এখানেও কিন্তু এসটি ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার হিসাব অনুযায়ী এছাড়া গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু আপনারা বয়সের ষাটটি পেয়ে যাবেন তো তারপর দেখুন নার্স নার্স পদে কিন্তু দুটি পদ রয়েছে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ দুশো টাকা বেতন প্লাস গ্রেড পে দু হাজার ছশো টাকা এখানে দেখুন এখানে আপনাকে কিন্তু অবশ্যই এইচএস পাস করে থাকতে হবে প্লাস জিএনএম কোর্স করা থাকতে হবে আপনাকে অ্যাট লিস্ট তারপরে দেখুন অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া দেবে তো তারপর দেখুন এখানে এজ আপনার হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তারপরে দেখুন চার নম্বরে কিন্তু ড্রাইভার ড্রাইভার পদের জন্য কিন্তু শূন্যপাত রয়েছে দুটি তবুদের নিচে কিন্তু আরও অন্যান্য শূন্যপাত রয়েছে তো সে বিষয় নিয়েও কিন্তু আমরা এখন আলোচনা করবো তো ড্রাইভারের জন্য দুটি শূন্যপাত রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা প্লাস গ্রেড পে দু হাজার তিনশো টাকা তারপর দেখুন এখানে বলে দেবে এখানে আপনাকে কিন্তু ক্লাস এইট পাস অবশ্যই হতে হবে এছাড়া কিন্তু হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ বছরে এক্সপিরিয়েন্স হতে হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এখানে দেখুন লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট বলে দেওয়া হয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আপনাকে তো তারপরে দেখুন এখানে ক্লার্ক ক্লার্ক পদের জন্য কিন্তু একটি শূন্য পদ রয়েছে তো দেখুন এখানে আপনার দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার চারশো থেকে দুশো টাকা বেতন প্লাস গ্রেড পে দু হাজার ছশো টাকা এখানে দেখুন আপনাকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে এছাড়া দেখুন এখানে বলেছে ফ্রম প্রিফারেন্স শ্যাল বি গিভেন টু দেম হু হ্যাভ নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটার অপারেশন তো আপনাকে যদি টাইপিং এর উপর টাইপিং বা কম্পিউটার নলেজের উপর কিন্তু নলেজ থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তো দেখুন এখানেও এজ লিমিটে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স তারপর পিয়ন পিয়ন পদের জন্য দেখুন এখানে অনেকগুলি শূন্যপদ রয়েছে পিয়ন পদের জন্য তিনটি শূন্যপদ রয়েছে চার হাজার নশো থেকে পঁচিশ হাজার ষোলো হাজার দুশো প্লাস গ্রেড পে এক হাজার সাতশো টাকা এখানে দেখুন এখানেও কিন্তু আপনাকে এইট পাস করা থাক এইট পাস করা হয়ে থাকলে আমি আপনি কিন্তু আবেদন করতে পারবেন তারপর দেখুন এখানে প্রিফারেন্স স্যালবি গিভেন অন গুড ফিজিক অ্যান্ড স্পোর্টসম্যানশিপ তো আপনি কিন্তু ভালো স্বাস্থ্যের অধিকারী হলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এক এক দু হাজার সতেরো অনুযায়ী কিন্তু সবগুলি ক্যালকুলেট করা হবে বয়সের হিসাবটি তো এখানেও কিন্তু এই ক্যাটাগরি ওয়াইজ ভাগটি আপনারা দেখে নেবেন ভিডিওটি পজ করে তারপর দেখুন এখানে মজদুর মজদুর পদের জন্য কিন্তু অনেকগুলি শূন্য রয়েছে ছটি বেতন চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো গ্রেড পে এক হাজার সাতশো টাকা তো দেখুন এখানে কিন্তু এইট পাস হতে হবে আপনাকে তারপরে দেখুন এখানে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে তো এখন আমরা নিচে চলে যাব তো আপনারা কীভাবে আবেদন করবেন তো সেটি এখন কিন্তু বলে দেবো তো আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে তো বন্ধুবান এখানে কিন্তু আপনার যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন তো দেখুন এখানে আপনার যদি এসসি এস টি ও ক্যান্ডিডেট হয়ে থাকেন তো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে তো তারপর দেখুন এখানে বলেছে সেলফ অ্যাটাস্টেড ফটো তো এখানে দেখুন সেলফ অ্যাটাস্টেড ফটোকপি কিন্তু পাঠাতে হবে তো তারপর দেখুন এখানে একটি ওয়েবসাইট কিন্তু বলে দেওয়া রয়েছে ডাব্লিউ ডট এন অনলাইন ডট এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনার এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন বা আমি ভিডিওর নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনারা এফ সাইজের একটি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারেন তো দেখুন এর নিচে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন উপরেই বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পোস্ট অ্যাপ্লাই ফর আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন দেখুন এখানে ফটো চেয়েছে তারপর আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ তো এগুলি সব কিন্তু কেয়ারফুলি কেয়ারফুলিভাবে ভালোভাবে দিবেন এগুলি সব প্রেজেন্ট অ্যাড্রেস এডুকেশনাল কোয়ালিফিকেশান তো এগুলি কিন্তু আপনার খুবই কেয়ারফুলিভাবে ভালোভাবে কিন্তু ফিল করবেন ফিল আপ করার পর কিন্তু আপনাকে বিভিন্ন ডকুমেন্টসের সহিত কিন্তু আপনাকে নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে তো দেখুন এখানে অ্যাড্রেসটি কিন্তু বলে দেওয়া দেবে অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য চেয়ার চেয়ারপারসন নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি পোস্ট তো দেখুন এখানে অ্যাড্রেসটি কিন্তু বলে দেওয়া দাঁড়াচ্ছে তো আপনার এটি দশ নম্বর পয়েন্টটি কিন্তু ফলো করবেন দ্য ব্যারাকপুর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা কলকাতা দেখুন পিন নাম্বারটি কিন্তু বলে রয়েছে তো এখানে কিন্তু দেখুন এখানে লাস্ট ডেট বলে দেওয়া আছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন তিরিশ এক দু হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে সেই ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় তো দেখুন এখানে আরেকটি জিনিস বলে দেওয়া ধরা তো এনভেলপের উপরে কিন্তু আপনাকে লিখে দিতে হবে এটি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তো এটি কিন্তু লিখে দিতে হবে অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন তো এখানে কিন্তু আপনার ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু ফেলে আসতে পারবেন বা কিন্তু অফি মিউনিসিপাল অফিসের মাধ্যমে কিন্তু সরাসরি দিয়ে আসতে পারবেন তো বন্ধুগণ এরকম বিভিন্ন চাকরির সত্য আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে এর ফলে কিন্তু আপনার আপনাদের যদি মিউনিসিপ্যালিটি বা ডিস্ট্রিক্টে যদি এরকম কোনো রিক্রুটমেন্ট বাড়ায় তাহলে কিন্তু আপনারা সরাসরি সবার আগে কিন্তু আপনারা খবর পেয়ে যাবেন তো বন্ধুগণ এরকম বিভিন্ন চাকরির সঙ্গে খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ